তেলিয়ামুড়া পৌর পরিষদের পানীয় জলের সমস্যা নিরসনে বিশেষ তৎপর বিধায়িকা কল্যাণী রায়। শনিবার তেলিয়ামুড়া জিডব্লিউএস দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা পরিদর্শনে গেলেন বিধায়িকা কল্যাণী রায় এবং পানীয় জল দ্রুত সরবরাহে দিলেন নির্দেশ। তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের মধ্যে পানীয় জলের কম বেশি সমস্যা থাকলেও 13-14 এবং 15 নং ওয়ার্ডগুলোতে পানীয় জলের সমস্যা রয়েছে প্রচণ্ড। তাছাড়া তেলিয়ামুড়া পৌর এলাকাগুলোতে দিনে দুবার করে পানীয় জল সরবরাহ করার কথা থাকলেও দিনে 30 মিনিট করে একবার যে পানীয় জল সরবরাহ করা হয় তা পৌরবাসীদের জন্য পর্যাপ্ত নয়। আর সে কারণেই পানীয় জলের সমস্যা নিরসনে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় তেলিয়ামুড়া পৌরবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে রাজ্য সরকার 5,51,00,000 টাকা ব্যয় করে উন্নত পরিষেবা সম্পন্ন পৌরবাসীদের জন্য পানীয় জলের সুবন্দোবস্ত করতে চলেছে। ইতিমধ্যে সেই কাজের বরাত পেয়েছে বহিরাজ্যের একটি নামী কোম্পানি। আর সে কারণেই ডিডব্লিউএস দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়কে সঙ্গে নিয়ে তেলিয়ামুড়ার চাকমাঘাট খোয়াই নদী সহ এর আশপাশ এলাকা পরিদর্শন করেন। এ প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব পানীয় জলের সরবরাহের কাজ শেষ করাই লক্ষ্য। তাছাড়া তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডে যাতে নিরবিচ্ছিন্নভাবে পানীয় জল সরবরাহ করা যায় তা তিনি নজর দেবেন। সকলে মিলে একটাই পরিকল্পনা আমরা করেছি যে ইনটেক ওয়েলের যে কাজটা এটা 2.5 মিটার অবধি থাকলেও করা যাবে। সুতরাং এটা সম্ভব হবে ফ্রম মে, যখন বর্ষা শুরু হবে, যখন প্রাকৃতিক উপায়ে কৃষকরা জল পাবে বা ধানও তখন ম্যাচিউর হয়ে যাবে। তো মে মাস পর্যন্ত ইনটেক ওয়েলের কাজ, আমরা পাইপলাইনের কাজ যাতে চলতে পারে, প্রকিউর করা, এই কাজগুলো আমরা চালিয়ে যেতে পারে কোম্পানি, সেটা এখন তিনি সেটা বলেছেন। আর ইন্টারকোয়েলের কাজটা আমরা মে মাসে যাতে ধরতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। বলা চলে তেলিয়ামুড়াবাসীর জন্য যে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হয় সেটি মূলত খোয়াই নদীর জলের উপরই একমাত্র ভরসা। খোয়াই নদী থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তেলিয়ামুড়া ডিডব্লিউএস দপ্তর থেকে খোয়াই নদীর জল বিশুদ্ধ করে পাইপলাইনের মাধ্যমে তেলিয়ামুড়া এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয় পানীয় জলের জন্য। সুখা মৌসুমে যখন খোয়াই নদীতে জলস্তর নিচে নামতে থাকে তখন জল সরবরাহ করতে যাতে বেগ পেতে না হয় তার জন্য আধুনিক সুবিধাযুক্ত মেশিন ব্যবহার করে কিভাবে পৌরবাসীদের আরও বেশি করে জল সরবরাহ করা যায় তার জন্যই এদিনের এই পরিদর্শন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।